আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। ভিডিওর শুরুতে যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নিন, কারণ আপনাদের এক একটি সাবস্ক্রিপশন আমার জন্য এক একটি অনুপ্রেরণা। আজ আমি আপনাদেরকে আনবক্স করে দেখাবো সিগেটের 2 টেরাবাইট এই এক্সটার্নাল হার্ড ডিস্ক। এটিতে লেখা আছে অনটাস। এই হার্ড ডিস্কটি যথেষ্ট ভালো এবং বাজারে আপনারা একই দামে, অর্থাৎ এই দামের মধ্যে ট্রান্সেন্ট অ্যাডাটা হার্ড ডিস্কও পেয়ে যাবেন। চলুন তবে ভিডিওটি শুরু করা যাক। এটি হচ্ছে সিগেটের 2 টেরাবাইট এইচডিডি অন টাচ উইথ পাসওয়ার্ড সিকিউর এক্সটার্নাল ড্রাইভ। এখানে তারা কিছু অফার দিয়েছে, দেখা যাচ্ছে ডিটেলস এখানে দেওয়া আছে, কিছু কোথাকার তৈরি সব দেওয়া আছে এখানে। ওকে, এটি হচ্ছে ইউএসবি 3.0। এখন সময় হচ্ছে এটিকে আনবক্স করার। আনবক্স করে ফেলি। ম্যানুয়াল গাইড ও এক পেজের সিকিউরিটি পেয়ে যাবেন। রেখে দেই একটা সাইডে, রেখে দেই। এই হচ্ছে 2 টেরাবাইট যে এক্সটার্নাল হার্ড ডিস্ক আছে সেটি। এটি যথেষ্ট শক্ত পোক্ত ভাবে প্যাকেট করা, যাতে কোনো ড্যামেজ না হয়। এটিকে খুলে ফেলি একটা আম দিয়ে। এই যে এখানে কেবল দেখা যাচ্ছে, এই যে কেবল টাইপ বি হচ্ছে হার্ড ডিস্কে কানেক্ট করতে হবে এটা আপনার ল্যাপটপে। এখানে চাইলে আপনারা কনভার্টার লাগিয়ে টাইপ সি তে কনভার্ট করে ফেলতে পারবেন মোবাইল ইউজ করার জন্য। সাইডে সাইডে রেখে দেই। এটি একটি পলিথিন এর প্যাকেট দিয়ে বানানো রয়েছে। এবার এই প্যাকেটটি খুলে ফেলি। এই হচ্ছে আমাদের হার্ড ডিস্কটি। দেখতে এটা মেটালের মনে হলো, এটা আসলে প্লাস্টিকের। এখানে লোগো রয়েছে, এখানে একটি ইন্ডিকেটর রয়েছে, অর্থাৎ কানেক্ট করলে এখানে ইন্ডিকেটরটি জ্বলবে। যথেষ্ট স্লিম ডিভাইসটি। এখানে ডিটেলস রয়েছে, এটি 2.5 ইঞ্চির এবং যথেষ্ট শক্তপোক্ত বলা যায়, তবে প্লাস্টিক বিল্ড। এবার এটিকে ওজন করে দেখব যে এর ওজন কেমন। ওয়েট মেশিনটি অন করি, এরপর হার্ড ডিস্কটিকে এখানে রেখে দিই। এটার ওয়েট এসছে 131 গ্রাম। আপনারা বুঝতে পারলেন যথেষ্ট এটি হালকা এবং প্লাস্টিক বিল্ড হলেও যথেষ্ট শক্তপোক্ত মনে হচ্ছে। এখন সময় হচ্ছে এটিকে কানেক্ট করে ল্যাপটপে টেস্ট করব এবং দেখাবো এর স্পিড কেমন। চলুন তবে এখন আমরা ল্যাপটপ স্ক্রিনে চলে যাই। এখন এই পোর্টেবল হার্ড ডিস্কটি আমি আমার ল্যাপটপে কানেক্ট করব। চাইলে ল্যাপটপের যে পোর্ট রয়েছে টাইপ বি তার সাথে কানেক্ট করতে পারেন, অথবা যদি টাইপ সি পোর্ট থেকে থাকে আপনার, আমার ল্যাপটপে রয়েছে এই যে এখানে, সেক্ষেত্রে আপনার প্রয়োজন হবে এরকম টাইপ বি টু টাইপ সি কনভার্টারের, অথবা এরকম হাব টাইপ সি হাব। এর সাহায্যে আপনারা আপনার ল্যাপটপ কম্পিউটার অথবা ফোনে কানেক্ট করতে পারবেন। টাইপ সি ফোনে এরকম টাইপ সি যে কনভার্টার রয়েছে অথবা হাব রয়েছে সেটি কানেক্ট করার মাধ্যমে। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে আপনারা সেখান থেকে কনভার্টার গুলো কিনতে পারবেন টাইপ সি পোর্ট অথবা মোবাইলে ইউজ করার জন্য। আমি এখন নর্মালি যে টাইপ বি কেবল রয়েছে তার সাথে ল্যাপটপের পোর্টে কানেক্ট করছি। ল্যাপটপ বা কম্পিউটার কানেক্ট করলে দেখতে পাবেন এখানে ইন্ডিকেটর জ্বলছে এবং 3 থেকে 4 সেকেন্ডের মধ্যে আপনার এখানে চলে আসবে যে ডিভাইসটি কানেক্ট হয়ে গেছে। এই যে টোটাল স্পেস দেখাচ্ছে ফ্রি 1.81 টেরাবাইট। সিগেটের এই 2 টেরাবাইট এক্সটার্নাল হার্ড ডিস্কের দাম পড়েছে 8,600 টাকা। অন্যান্য গুলো এই দামে পেয়ে যাবেন ইনশাল্লাহ। এই হচ্ছে সিগেটের 2 টেরাবাইট হার্ড ড্রাইভটি বা হার্ড ডিস্কটি। এখানে টোটাল ফ্রি স্পেস রয়েছে 1.81 টেরাবাইট,
বাকিটুকু সিস্টেম খেয়ে ফেলেছে বা হারিয়ে গেছে সিস্টেমে। ওকে, এবার আমরা এটিকে ওপেন করি। এখানে কিছু ফাইল এবং একটি সফটওয়্যার দেখা যাচ্ছে। আপনি যদি সফটওয়্যারে ক্লিক করেন তাহলে কিছুই হবে না, জাস্ট একটি ওয়েব পেজ ওপেন হয়ে যাবে। এখানে আপনি চাইলে রেজিস্ট্রেশন করতে পারেন সিগেটে অ্যাকাউন্ট খোলার মাধ্যমে। এখন আমরা ফিরে যাই হার্ড ডিস্কে। এবার এগুলোকে আমি একটি নিউ ফোল্ডারে নিয়ে যাই, কারণ এখন রিড রাইট টেস্ট করব, দেখি স্পিড কেমন আসে, এটা নিয়ে গেলাম। ওকে, এবার আমার ল্যাপটপ থেকে এই ভিডিওটি যেটি হচ্ছে 437 MB, এটা কাট করে এখন আমি নিয়ে যাব হচ্ছে এই হার্ড ডিস্কে। ওকে, এখানে আমি টেস্ট করে দিই, দেখি স্পিড কেমন আসে। ওকে, এবার এটিকে আবার কাট করে আমি নিয়ে যাই হচ্ছে আমার ল্যাপটপে, সেক্ষেত্রে একেবারে চলে আসলো, দেখতে পেলেন দেওয়ার সঙ্গে সঙ্গে। এবার আমরা সফটওয়্যার দিয়ে চেক করব যে আসলে কতটা রিড রাইট স্পিড পাওয়া যায়। সেক্ষেত্রে প্রথমে আমি নিচ্ছি যে কম্পিউটার ডিফল্ট টাস্ক ম্যানেজার, সেখানে পারফরমেন্স, এই যে ডিস্ক সিলেক্ট করা আছে, এরপরে এই সফটওয়্যারটি ব্যবহার করব, ক্রিস্টাল ডিস্ক মার্ক। ওকে, এখন এখান থেকে সিলেক্ট করে দেব যে ড্রাইভটি, সেটি এই যে এটা ই ড্রাইভ। ওকে, এবার আমি এটি চেক করব। ওকে, ক্লিক করছি, এটি প্রসেস হতে কিছুটা সময় লাগবে, কয়েক সেকেন্ড লাগতে পারে, এবং আমরা এখানেও দেখব রিড স্পিড, এই যে এখানে রিড স্পিড উঠছে, অর্থাৎ এই সফটওয়্যারটি কাজ করছে। আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে এটি চেক করার জন্য। এই যে এখানে 33, টোটাল হাইস্ট 35 উঠছে। এখানে দেখতে পাচ্ছেন রাইট স্পিড, এই যে এখানেও রাইট স্পিড, এই যে। তাহলে আমরা এখানে রিড স্পিড পাচ্ছি হচ্ছে 135 MB, আর রাইট স্পিড পাচ্ছি 133 MB বা 134 MB। ভিউয়ার্স, তাহলে দেখতে পেলেন টোটাল রিড স্পিড এসছে 135.47 MB, আর রাইট স্পিড এসছে 134.63 MB পার সেকেন্ড। তাহলে বুঝতে পারলেন এর স্পিড, অর্থাৎ রিড রাইট স্পিড কতটা, যথেষ্ট ভালোই বলা যায়। এখন এই সিগেট যে হার্ড ডিস্কটি রয়েছে 2 TB, এটি কি ফোনের সাথে কানেক্ট করব। যেহেতু ফোন সি টাইপ, তাই সি টাইপ কনভার্টার বা হাবের প্রয়োজন হবে। আমি এক্ষেত্রে কনভার্টার ইউজ করছি, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, সেখান থেকে চাইলে আপনারা কিনতে পারবেন। ওকে, কানেক্ট হয়ে গেল, এবার ফোনের সাথে কানেক্ট করি। তার জন্য ফোনের যে টাইপ সি পোর্ট রয়েছে, এই টাইপ সি পোর্টের সাথে এটি কানেক্ট করতে হবে। কানেক্ট করার সঙ্গে সঙ্গে দেখতে পেলেন এখানে অলরেডি সিগন্যাল চলে এসছে। এবার উপরে নোটিফিকেশন চলে এসছে, এখানে ক্লিক করি, এরপর এখানে সিগেট দেখাচ্ছে, এই যে সিগেটের যে ফাইলগুলো রয়েছে সবগুলো এখানে রয়েছে। তাহলে এবার আপনারা চাইলে ফোনের সাথেও কানেক্ট করতে পারবেন ইনশাল্লাহ। ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করে সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।